রাজধানীর ধানমন্ডির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে কি পড়ানো হয় তা জানতে প্রতিষ্ঠানটিতে ঢুকতেই শুরু হয় নানা তালবাহানা। বিদেশি কারিকুলামে পড়ানো প্রতিষ্ঠানটিতে নেই জাতীয় পতাকা। অনুসন্ধানে জানা গেল কোনো শিক্ষা বোর্ডে স্কুলটির কোনো রেজিস্ট্রেশন নেই, অথচ ধানমন্ডির বাইরে মিরপুর ওয়ারিসহ রাজধানীতে আরও কয়েকটি শাখা আছে। ধানমন্ডির আরেক স্কুল অক্সফোর্ড ইন্টারন্যাশনালে গেলে প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কথা বলতেই রাজি হলেন না। আর লেকহেড গ্রামার স্কুলের ধানমন্ডি শাখায় গেলে বলা হয় গুলশান শাখায় যোগাযোগ করতে, কিন্তু সেখানে গিয়েও লাভ হয়নি। নিরাপত্তা রক্ষীরা জানালেন কেউ কথা বলবেন না। তবে ব্যতিক্রমও পাওয়া গেল মোহাম্মদপুরে একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুল। প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে কথা হয় খোলামেলা। সাবজেক্ট লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, দেন বাংলা, আরও অন্য অনেক সাবজেক্ট আছে। আমরা বাংলা সাবজেক্টের সময় আমরা বাংলায় কথা বলছি, আর সব সাবজেক্টের সময় আমরা ইংলিশে কথা বলছি। বেশিরভাগ গল্প হচ্ছে সায়েন্স ফিকশনের বানানো, ওইরকম গল্পগুলো আলাদা না, মানে অলমোস্ট অনেকেই অনেকগুলোই মিলে না। আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের জন্য একমাত্র ইংলিশ, মানে ইংলিশ ভাষায় যদি বাংলাদেশের কোনো ভালো কোনো বক্তব্য দেওয়া হয় সেটা আমরা খুশি থাকব। আমরা ট্রাই করি যে এখানকার বাংলাদেশি পরিবেশ অনুযায়ী সেটা মানে যুক্ত করাটা, যেটা আমাদের যেটা ভালো হতো। যেমন জিওগ্রাফি বই পড়াতে গেলে আমাকে হয়তো মানে সাব কন্টিনেন্টের জিওগ্রাফি না পড়ে আমাকে মানে ইউকের জিওগ্রাফি পড়তে হচ্ছে, হ্যাঁ সেটা কিছুটা মানে এই সিলেবাসের কারণে আমাকে পড়তে হচ্ছে। বাট এখানে আমি মনে করি যে গভর্নমেন্ট যদি মানে ইনিশিয়েটিভ নেয় তাহলে এই জিনিসগুলো কিন্তু ইজিলি ওভারকাম করা সম্ভব। দেশে কত ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান আছে তার কোনো তথ্য নেই সরকারের কাছে। ঢাকা শিক্ষা বোর্ড বলছে তারা এ পর্যন্ত কেবল 94টির রেজিস্ট্রেশন দিয়েছেন, অথচ সারা দেশে এমন শত শত শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে আছে। ও লেভেল এ লেভেলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমরা প্রশ্ন করি না, খাতা দেখি না, মূল্যায়ন করি না, রেজাল্ট দিই না, যে কারণে তাদের ওই একটাই রিলেশন থাকে, শুধু তারা রেজিস্ট্রেশন নেয়। কেউ কেউ বলেন যে এটা 5,000 পর্যন্ত হতে পারে, এটা খুব একটা বিষয়কর ব্যাপার যে এতগুলো প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়া। ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ নিয়ে রাষ্ট্রের এমন উদাসীনতার পরিণাম ভয়ঙ্কর হতে পারে বলে সতর্ক করলেন বিশিষ্ট এই শিক্ষাবিদ। তাদের যে শিক্ষার মান যে উঁচু এটা মোটেই না, যে তারা কিন্তু দেশের ইতিহাস, সংস্কৃতি এইগুলোকে ভালোবাসতে শিখছে না। ইংরেজি মাধ্যমে যে পরিমাণ ব্যয় হচ্ছে সেই পরিমাণ ব্যয়ের পরিণতিটা কী যাচ্ছে, পরিণতিটা হচ্ছে যে এই তরুণরা বিদেশে যাওয়ার কথা ভাবছে, বিদেশে যেতে না যেতে পারলে হতাশ হচ্ছে, তাদের জন্য বিপুল পরিমাণ অর্থ পিতামাতাকে খরচ করতে হবে, যেটা খুবই ক্ষতিকর হচ্ছে। তাই সব ধারার শিক্ষায় সুনির্দিষ্ট ও অভিন্ন পাঠ্যক্রম চালুর পরামর্শ দিলেন তিনি। পদ্ধতি বার করা, তার জন্য কর্মসূচি।